সত্যি করে বল, এই জাল টাকা তুই কোথায় পেয়েছিস? নইলে তোকে জানে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো। তখন তোর মা বাবার কি হবে বল? কুত্তার বাচ্চা বল, তোর মা বাবার কি হবে বল? কুত্তার বাচ্চা, এই জাল টাকার মালিক সাদিক সিকদার। সিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাল টাকা সহ একজন ছেলে ধরা পড়েছে, তাও আবার আপনার বাগান বাড়িতে। আপনি নাকি জাল টাকার ব্যবসা করেন? ওর জবানে কি আমার নাম বলেছে? হ্যাঁ, জবান খুলে গেছে। এই বাগান বাড়ি যা, তাড়াতাড়ি যা। সমাজ সেবক সাদেক সিকদারের জীবনে যাতে কলঙ্কের দাগ না লাগে, সেই জন্য সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলাম। বিপ্লব ভাই, জাল টাকা তো পুরায় নাই, আমার বসের কলজেটা পুরাই দিছে। বস ঠান্ডা হন, ঠান্ডা। শুনুন তো, এই যে ভাই, কি করছেন? এইসব নোংরা আবর্জনা মানুষে খায় নাকি? আমি আমার মানুষ নাই, খিদার জ্বালা ভুলে গেছি আমি কে। পেটে আগুন জ্বলতেছে, ভালো খাবার আমারে কেড়া দিব? দুনিয়াতে আমার আপন বলে কেউ নাই, আগে টোকাই আছিলাম, বিনা দোষে জেল খাচ্ছি অনেক দিন। জানেন, আমার এক ছোট ভাই আছিল, নাম বিপ্লব। আমি ওর খুব আদর করতাম, পুলিশ যখন আমারে ধরে লয় তখন ভাইয়া ভাইয়া কয়েছে কার মারতেছিল, কোথায় আছে, কেমন আছে, বাইসা আছে না বইয়া গেছে, আমি জানি না রে ভাই। ভাইয়া আপনি কিনা? আমি আমি তো বিপ্লব। বিপ্লব? না না, আমার বিপ্লব তো টোকাই আসিল, আমি তোমার আমি তোমার সেই টোকাই বিপ্লব। তোমাকে ধরে নেবার পর সব থানা হাজতে জেলখানা, আমি তোমার খোঁজ নিয়েছি, কেউ তোমার সন্ধান দিতে পারেনি, কেউ পারেনি ভাইয়া। বিপ্লব ভাইয়া, ভাইয়া আমার, আমার ভাই।
ভাইয়া, তোমাকে তোমাকে আমার বাসা নিয়ে যাবো, চলো ভাইয়া চলো, আমার সাথে চলো ভাইয়া। এসো ভাইয়া, দেখো দেখো ভাইয়া দেখো, তোমার বিপ্লব আজ আজ কত বড় লোক। ভাইয়া, এ ঘরে যা যা দেখছো সব সব আমি তোমার জন্য করেছি। সখে আমার দালদা লাগতেছে রে বিপ্লব, কত বড় দালান, কত বড় ঘর, এত বড় লোক তুই হইলি কেমনে? সব তোমার দোয়া ভাইয়া। তুই ঠিকই কইছস, জেলখানায় বসা আমি তোর জন্য কত দোয়া করছি। আল্লাহ আল্লাহ, আমার বিপ্লবে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো, আমার আমার বিপ্লবে তুমি কষ্ট দিও না। আল্লাহ আল্লাহ, আমার সেই দোয়া কবুল করছে, আমার দোয়া কবুল করছে। ভাগ্য আমার কাছ থেকে তোরা সারাই নিল, লেখাপড়া তুই সারস নাই, বড় বড় পাঁচ দেব বিদ্যা নই সর। বিপ্লব, তুই ডাক্তার হইছস না ইঞ্জিনিয়ার হইছস? কথা কো বিপ্লব, জজ হইছস না ব্যারিস্টার হইছস, কি হইছস কো? আমি আমি ওইসব কিছুই কিছুই হই নাই ভাই। তাইলে তুই কি হইছস ভাইয়া? আমি আমি জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই হই নাই, হয়েছি সন্ত্রাসী। হ্যাঁ ভাই, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবার পর এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, বেঁচে থাকার মতো ঠাই কোথাও পেলাম না, শহরে ওলে গুলি আর আসপথ হয়ে গেল আমার ঘর বাড়ি। খুদার জ্বালা সইতে না পেরে চাপ কলের পানি খেতাম, কিন্তু পানি থেকে ক্ষুধা মিটে একটু খাবারের জন্য যেখানে গিয়েছি যার কাছে গিয়েছি সবাই আমাকে ঘৃণা করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই স্বাধীন মাটির বুকে চলতে চলতে দেখেছি বাস্তব কত কঠিন, দেখেছি এই সমাজের মানুষগুলো কতটা নির্দয় কতটা পাষাণ, অসহায় মানুষের সাহায্যে এখানে কে এগিয়ে আসে না, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি যে লিখেছে তাকে হাতের কাছে পেরে চোখে আঙুলে দেখে দিতাম মানুষের আসল চেহারা কেমন, ভুল 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 সব ভুল সব ভুল। খোদার জ্বালা সইতে না পেরে আজ যেমন তুমি ডাস্টবিনের পচা খাবার খাচ্ছিলে আমি আমি সেদিন তা করিনি, নিজের রক্তে অনুভব করলাম বিপ্লবের আগুন, এই শক্ত হাতে রুটি ছিনতাই করলাম, তারপর একজন গডফাদারের কাছে আশ্রয় পেলাম, টুকায় বিপ্লবের হাতে গর্জে উঠল অস্ত্র, হয়ে গেলাম শীর্ষ সন্ত্রাসী। তুই ভুল করছস ভাই, ভুল ভুল করছস তুই, যে অস্ত্র ছোটবেলায় আমি তোর হাতে তুলে দিছিলাম তার চাইতে শক্তিশালী অস্ত্র এই দুনিয়ার কোন হানে পয়দা হয় নাই, কোন হানে পয়দা হয় নাই। সেই অস্ত্রের নাম কি জানোস? সেই অস্ত্রের নাম কলম। সেই কলম ফালাইয়া তুই এই আবর্জনা হাতে নিছস,
তোমার ওই কলম হাতে নিয়ে আমি কি করতাম? দেশে কত শিক্ষিত লোক রিক্সা চালায় তুমি তা জানো? জানি না ভাই, এটা জানি তারা রিক্সা চালাইলেও সৎ পথে উপার্জন করে, একবেলা ভাত জুটলেও শান্তিতে খায়, কারণ তারা সৎ। সব ভাবে আমিও উপার্জন করি। কেন তাকে সৎ উপার্জন বলছি জানো? অস্ত্র আর মাদক যারা চোরায় পথে আমদানি করে এই দেশটাকে ধ্বংস করতে চায়, আমি তাদের শক্ত হাতে মোকাবেলা করি। ওইসব সন্ত্রাসীরা আমার হাত থেকে বাঁচতে পারে না। সেরা অবৈধ মাল বিদেশে পাচার করে কামাই করে কোটি কোটি টাকা, আর সেই টাকা বিলিয়ে দেই গরিবের ঘরে ঘরে। গরিবের মুখে হাসি দেখলে আমার মনটা শান্তিতে ভরে উঠে, সৎ কাজের সাফল্যে আমি গর্বিত হই। ওইসব দেখানোর লেগা দেশে সরকার আছে, আইন আছে, পুলিশ আছে। কোন পুলিশ? বিনা দোষে যারা তোমাকে জেলখানায় বন্দী করেছিল, তোমার জীবন থেকে হারে যা সময়গুলো ওরা ফিরে দিতে পারবে? যাদের কারণে আজ তোমার ভাগ্যে চড়েছে ওই ডাস্টবিনের ময়লা আবর্জনা, ওরা পারবে তোমার সেই ভাগ্যকে বদলে দিতে? তোর মতো ভাগ্যের পরিবর্তন আমি চাই না, ভাগ্যের পরিবর্তন আমি চাই না। তুই নষ্ট হয়ে গেছিস, পৈচা গেছিস, তোর সারা শরীরে বসন ধরছে, তোর ছায়া মারণ আমার পাপ। তোর এই ঘরে আমি থাকুম না, তোর ঘরে থাকা পাপ, তোর ঘরে আমি থাকুম না, তোর ঘরে থাকুম না ভাই, তোর ঘরে আমি থাকুম না। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে ছায়াটা তার অনেক বড় হয়ে যায়, তখন থেকে না মারিয়ে উপায় থাকে না। আপনি? মিলা আমার নাম, চেয়ারম্যান সাদিক সিকদার আমার বাবা। আপনাদের সব কথা আমি শুনেছি, চলুন ভেতরে চলুন, চলুন ভাইয়া ভেতরে চলুন। বিপ্লব সৎ বলেই বুকে সাহস নিয়ে তার ভাইয়ের কাছে সত্য কথা বলেছে। বিপ্লবের আদর্শ আছে বলেই নিজের জীবনকে তুচ্ছ করে আমার মতো নীলাকে সে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বিপ্লবের বুকে স্নেহ মায়া মমতা ভালোবাসা আছে বলেই সে হতে পেরেছে গরিবের বন্ধু। আর ওর এই ভেতরের মানুষটাকে আমি ভালোবাসি। সন্ত্রাসী জীবনটা ওর জীবনের একটা আবরণ, যেমন আমার এই পোশাক লন্ডনের কালচার, এই চুল নকল। এই ভেতরে আমি যে একজন বাঙালি নারী আমি সেটাই ধরে রেখেছি। আপনার ভেতরে যে আদর্শের আলো আমি দেখেছি তা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। অস্ত্র ফেলে দিয়ে আবার হাতে তুলে নিতে হবে কলম, অস্ত্রের ভাণ্ডার সরিয়ে ফেলে সেখানে সাজিয়ে দিতে হবে বই খাতা আর কলম দিয়ে। বস্তির টোকাইরা আজ থেকে লেখাপড়া করবে, আমি হব ওদের শিক্ষক। ভাইয়ের সাথে একমত হয়ে আমিও বলছি, আপনি নতুন করে বুঝতে পারবেন অস্ত্র নয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড হলেন আপনি। আপনি কেমন আছেন মা? তুমি এসেছো বাবা। সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে আল্লাহর কাছে তোমার মঙ্গলের জন্য কত দোয়া কামনা করেছি। আপনি আপনি বাইসা আছেন? কে আপনি? আপনি আমারে চিনবেন না, তাই আমি আপনারে চিনি। হ, অনেক দিন আগে আমি তখন টোকায় আসিলাম, আমার চোখের সামনে এক গুন্ডা আপনারে গুলি করছিল, আপনার আপনার মনে আছে?
আপনার আপনার কোলে একটা ফোলা আছিল না? সে আমার ছেলে। আপনার হাত থেকে সিটকা ডাস্টবিনে পড়ছিল। আমি আমি তারে টোকায় নিছিলাম। কোথায় আমার ছেলে? কোথায়? আছে 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 আছে, নারী সেরা ধন যাইব কই? আছে আছে রে আছে। এই যে বিপ্লব, এই বিপ্লব, এই বিপ্লব, এই ওই দেখ, ওই যে ওই যে ওইটা তোর মা। আরে মা, বিপ্লব তুমি আমার মা। আমার খোকা মা গো, মা আমার খোকা, মা গো আমার খোকা, মা আমার খোকা, আমার খোকা। মা ভাইয়া বাসা চলো যাই, মা মা বাসা চলো। চলো বিপ্লব ভাই। কি হয়েছে? সর্বনাশ হয়েছে বিপ্লব ভাই। টোকাইরা যাতে লেখাপড়া না করতে পারে, এর জন্য ওই শিকদার ম্যাম সাহেবের মায়েরা ধরে ঘরে আটকাই রাখছে। ওই শিকদার যে কত বড় খারাপ তা আপনি জানেন না বিপ্লব ভাই। আপনি যে জাল টাকার ফ্যাক্টরি জ্বালাই দিয়েছিলেন, ওই ফ্যাক্টরির মালিক শিকদার। এমন কোনো খারাপ কাজ নাই যা ওই শিকদার করতে পারে না। সে এলাকার সন্ত্রাসীদের গডফাদার। বিপ্লব ভাই, নীলা ম্যাডাম ক্যাম্পে পাচার, যে অস্ত্র মাটিতে কবর দিয়েছি সেই অস্ত্র আবার তুলে নেব। ভাইয়া ভাইয়া, তুই মা আর হেলেন কিনে বাসায় যাও, আমি আসছি। যা বিপ্লব যা, আয় যার, আমি তোরে বাধা দেবো না। নীলারে বাসা যা, যা বিপ্লব। আসি মা, আসি মা, আসি ভাইয়া, চলে চলো। নীলা নীলা, তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন রাস্তার এক টোকাই হয়ে আমার মেয়ের নাম ধরে ডাকিস না? তার দুটো কারণ আছে। প্রথম কারণ, আমি নাম পরিচয়হীন নই, আমার মাকে আমি খুঁজে পেয়েছি, আমার বাবাকেও খুঁজে পাব। দ্বিতীয় কারণটা এখন এখন আমার মনে নেই, নীলাকে এখান থেকে নিয়ে যাবার পর বলবো। ভুলে যাস নে আমার নাম বিপ্লব, তোর পোষা কুত্তারা আমার কিছুই করতে পারবে না। তোর জাল টাকার কারখানা জ্বালিয়ে দিয়েছি মনে আছে? তোর মুখোশ আমি খুলে দেব, জনগণের সামনে প্রমাণ করবো সন্ত্রাসীদের গডফাদার তুই। সেই সুযোগ তুই আর কোনদিনও পাবি না। হ্যালো গোগা,
জোরে চালা, ওই গাড়িটাকে ধরতে হবে, জোরে চালা। তাড়াতাড়ি চালা, তোরা সব রেডি থাকিস। হ্যাঁ, তোর তো পয়সা থাকার কথা না, আজ তোরে আর পয়সা থাকতে দিব না। বিপ্লব, ওই শয়তান আমাকে গুলি করেছিল।
কেন গুলি করেছিলে বল বল। আমার মাকে কেন গুলি করেছিলি বল, বলবো না। বলছি বলছি বল, তোমার বাবা রহমান পাটারিকে খুন করেছে সাদেক শিকদার, আর তোমার মাকে খুন করার নির্দেশ দিয়েছে সেই সাদেক শিকদার। আমাকে মেরো না, আমাকে মেরো না। বিপ্লবহন মেয়ের কি অবস্থা করেছে দেখুন, হাসপাতালে না নিলে বাঁচবে না। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, প্লিজ হেল্প মি, প্লিজ। ডোন্ট ওয়ারি, আমাদের জিপটা নিয়ে চলে যান। থ্যাংক ইউ। আই ড্রাইভার, তাড়াতাড়ি যাও। দুর্গন্ধ, কি ব্যাপার? এই ডাস্টবিনের কাছে থামালে কেন? দুর্গন্ধে টেকা যাচ্ছে না, তাড়াতাড়ি চলো। তুমি বিপ্লব তোর জন্য জন্মের পর এই ডাস্টবিনের ময়লা গন্ধ নাকে নিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। আমার যেখানে শুরু তুই সেখানে শেষ হয়ে যাবি, তার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুই আমার বাবা রহমান পাটোয়ারিকে হত্যা করে আমাদের বংশ নির্বংশ করতে চেয়েছিলি। মা, নীলাকে দেখে রেখো ভাইয়া। হ হ দেখুম, তুই কোনো চিন্তা করিস না মা। মা, তোমার বিপ্লব সন্ত্রাসী অভিশাপ থেকে মুক্ত হয়ে সত্যের কষ্টি পাথরে যাচাই হয়ে ফিরে আসবে। বিপ্লব, দোয়া করো মা, দোয়া করো। নীলা টুকায় গো, লেখাপড়া যেন বন্ধ না হয়। বন্ধ হবে না। ও গো শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব তোমার। তার দুইটা কারণ আছে। প্রথম কারণ, টুকায়ের হাতে অস্ত্র কেন, এই প্রশ্ন জনগণ কোনদিন করব না। আর দ্বিতীয় কারণ, আমি অশিক্ষিত বকলাম টুকাই, পৃথিবীর কোন দেশ শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড।